সূরা সূরার 36 নম্বর আয়াত কারীমায় বলেন নবী গো রহমাতুল লিল আলামিন জগৎবাসীর কাছে আমার খবরটা পৌঁছাইয়া দেন গো নবী এই দুনিয়ায় যা আছে আকাশ বলেন বাতাস বলেন জমিন বলেন গাছ বলেন খাদ্য বলেন ফল বলেন বাড়ি বলেন গাড়ি বলেন মানব জাতির মানুষ বলেন আমি আল্লাহর সৃষ্টি 18000 মখলুকাত বলেন গো নবী মানব জাতির খবর দেন দুনিয়াতে যা কিছু আছে মানুষ নিজের প্রয়োজনে ব্যবহার করে খাট পালং সোফা আসবাবপত্র ব্যবহারের জিনিসপত্র বড় স্থাপনা বাড়ি আমার আল্লাহ বলেন হুজুর জগৎবাসীর বলেন এই সব কিছু আমি আল্লাহ তাদেরকে দিছি দুনিয়াতে ব্যবহার করার জন্য কিন্তু কোন জিনিস স্থায়ী না সব অস্থায়ী চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন মায়ার নবী গো ও গো রহমাতুল লিল আলামিন দুনিয়ার সমস্ত কিছু অস্থায়ী নবী গো আল্লাহর কাছে যা আছে স্থায়ী ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে যা আছে তা যদি স্থায়ী হয় এই জিনিসগুলো আল্লাহ কার জন্য রাখছে আল্লাহ কারে দিব জোরে কন্না সুবহানাল্লাহ আপনাদের জানতে মন চাইনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما أوتيتم شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعملوا
للذين آمنوا وعلى ربهم يتوكلون. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على وعلى آل سيدنا সবাই মহব্বতে পড়েন: আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তেরি নসল পাক মেন হ্যায় বাচ্চা বাচ্চা নূর খা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ঐতিহ্যবাহী নরসিংদী জেলাধীন চৌয়ালা এলাকায় শহীদ জনবন্ধু লোকমান হোসেন পৌর স্কুল মাঠে আয়োজিত দশমবারের মতো চৌয়ালা যুব সমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী সুন্নি ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিনে একেবারে অন্তিম মুহূর্তে আমাদেরকে মাহফিলে আসার, জান্নাতের বাগানের মেহমান হওয়ার নেক নিয়ত নিয়ে, অনেক বড় বড় আমল করার নিয়ত মনের মধ্যে নিয়ে আল্লাহ পাকের জান্নাতের বাগানে অবস্থান করার বসার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি: আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারী নবী শাফাআতের কান্ডারী নবী হাউজে কাউসারের মালিক নবী আমার পেয়ারা নবীজি নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন, জবান খুলে পড়ি আমিন। মুআজ্জাজ মুকাররম, আমি আমার সামনে কোরআনুল করিম খুলেছি, সূরা শুরা কোরআন শরীফের ১২ ৪২ নম্বর সূরা ২৫ নম্বর পারায়
42 নম্বর সূরার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দেন সামনে আরো কিছু আয়াতে কারিমার উপর কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে তাফসীর বুঝানোর এবং আমাদের সবাইকে তা বুঝে তার উপর আমল করার তৌফিক দান করেন এত দুর্বল নি মানে না আরো জোরে আপনারা কি ওয়াজ শুনে দেবেন গা আমল করতেন না আমল করবেন না আচ্ছা আমল কইরেন তাহলে কাজে লাগবো সূরা সূরা 36 নম্বর আয়াতে কারিমায় এই আয়াতে কারিমাটা কেন ধরলাম কালকে দিনের আগের দিন এর আগে কয়েকখানা আয়াত অর্থাৎ 4 নম্বর রুকুর শুরু থেকে ধরে এই পর্যন্ত আলোচনা করলাম তো ভাবলাম পরের অংশটুকু আলোচনা করি না আপনাদের কষ্ট হবে মুআজ্জাজ মুকাররাম এই যে আপনারা আসছেন মাথার থেকে শুরু করি মাথায় সুন্দর একটা টুপি দিবেন গায়ে সুন্দর একটা কাপড় দিবেন কাপড় পরছেন সাথে হয়তো মোবাইল আছে ঘড়ি আছে এগুলো সব কি স্থায়ী না অস্থায়ী আসলে স্থায়ী না অস্থায়ী এই যে মাহফিলের এত বড় আয়োজনটা করছেন কয়দিন কয়দিনের কালকে মাহফিল শেষ সব খুলে নিয়ে যাব বাবা কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করলেন এটা কি চিরস্থায়ী না অস্থায়ী আসলে অস্থায়ী আল্লাহর কোরআন কি বলে আসেন না দেখি রব্বুল আলামিন বলেন সূরা সূরার 36 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ রব্বুল আলামিন সূরা সূরার 36 নম্বর আয়াতে কারিমায় বলেন নবী গো রহমাতুল লিল আলামিন জগৎবাসীর কাছে আমার খবরটা পৌঁছাইয়া দেন গো নবী এই দুনিয়ায় যা আছে আকাশ বলেন বাতাস বলেন জমিন বলেন গাছ বলেন খাদ্য বলেন ফল বলেন বাড়ি বলেন গাড়ি বলেন মানব জাতির মানুষ বলেন আমি আল্লাহর সৃষ্টি 18,000 মখলুকাত বলেন গো নবী মানব জাতির খবর দেন দুনিয়াতে যা কিছু আছে মানুষ নিজের প্রয়োজনে ব্যবহার করে খাট পালং সোফা আসবাবপত্র ব্যবহারের জিনিসপত্র বড় স্থাপনা বাড়ি আমার আল্লাহ বলেন হুজুর জগৎবাসীরে বলেন এই সব কিছু আমি আল্লাহ তাদেরকে দিছি দুনিয়াতে ব্যবহার করার জন্য কিন্তু কোন জিনিস স্থায়ী না সব অস্থায়ী চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ মুসলমানের আমাদেরকে হায়াত দিয়েছেন কে জোরে বলেন না কে এই হায়াত একদিন শেষ হইব নি তাইলে আমাদের হায়াতটা স্থায়ী না অস্থায়ী কথা বলেন না কেন আমরা পৃথিবীতে আছি অস্থায়ী ভালো দামি একটা মোবাইল ফোন ব্যবহার করি অস্থায়ী যে কোনো দিন নষ্ট হয়ে যাবে দামি মাইক্রোফোনে কথা বলি অস্থায়ী যে কোনো দিন নষ্ট হয়ে যাবে দামি সোফার মধ্যে বসলাম অস্থায়ী যে কোনো দিন নষ্ট হয়ে যাবে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করলাম গাড়ি কিনলাম যে কোনো দিন নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ কয় হুজুর দুনিয়ায় যা আছে হালাল ভাবে মুমিনদেরকে আমি আল্লাহ দিছি হালাল বস্তুগুলো হালাল ভাবে যেন ব্যবহার করে এগুলো অস্থায়ী 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 কিন্তু আমি আল্লাহর কাছে চিরস্থায়ী ভোগ বিলাসের ব্যবস্থা আছে জোরে কম সুবহানাল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার পরের অংশে বলেন
وما عند الله خير وابقى. الله اكبر. الله বলেন হাবিব ও রহমাতুল লিল আলামিন জগৎবাসীর খবর দেন দুনিয়ায় যা কিছু তোমরা ব্যবহার করো যা আল্লাহ দিয়েছেন সব অবস্থায় কিন্তু ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আমার আল্লাহর কাছে মুমিনদের জন্য যা রয়েছে এই সব কিছু দুনিয়া থেকে অনেক উত্তম অনেক বেশি কোয়ালিটিফুল অনেক বেশি মর্যাদাবান অনেক বেশি মর্যাদাওয়ালা শুধু তাই না আল্লাহর কাছে যা আছে এই জিনিস যেই মুমিনের দিবে এটা স্থায়ী এর কোনদিন ধ্বংস হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান দুনিয়ায় যা আছে স্থায়ী না অস্থায়ী কথা বলবেন স্থায়ী না অস্থায়ী আল্লাহর কাছে যা আছে তা অস্থায়ী না স্থায়ী শুধু কি স্থায়ী চিরস্থায়ী سبحان الله كنا তাহলে আল্লাহর কাছে যা আছে তা আমাদের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সাহাবায়ে কেরাম বলেন মায়ার নবী গো ও গো রহমাতুল লিল আলামিন দুনিয়ার সমস্ত কিছু অস্থায়ী নবী গো আল্লাহর কাছে যা আছে স্থায়ী يا رسول الله الله কাছে যা আছে তা যদি স্থায়ী হয় এই জিনিসগুলো আল্লাহ কার জন্য রাখছে আল্লাহ কারে দিব জোরে কোন না সুবহানাল্লাহ আপনাদের জানতে মন চায়নি মন চায় মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে رب العالمين الله نيجر কাছে চিরস্থায়ী জিনিসগুলো কার জন্য রাখছেন এই কথাও আল্লাহ বর্ণনা করছে আল্লাহ বলেন সূরা শুরা 36 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন লিল্লাযীনা আমানু পৃথিবীর মধ্যে যারা ঈমান এনেছে আমি আল্লাহর এই স্থায়ী জিনিসপত্র জান্নাত আমি আল্লাহ ওই ঈমানদারদের জন্য রেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর জান্নাতের স্থায়ী নিয়ামতগুলো আল্লাহর জান্নাতের স্থায়ী নিয়ামতগুলো যদি আমরা পেতে চাই প্রথম শর্ত হলো আমাদেরকে ঈমান আনতে হবে ঠিক কি না আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ হলেন কয়জন আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী কারো কারো মুখাপেক্ষী কারো মুখাপেক্ষী তিনি নিজেই সর্বে সর্বা সুবহানাল্লাহ কোন লাম ইয়ালিদ তিনি কাউরে জন্ম দেয় না ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেয় না আল্লাহু আকবার তাহলে আল্লাহর জন্ম আল্লাহর জন্ম নাই আল্লাহর জন্ম আল্লাহর জন্ম এটারে যদি আরবিতে কই আল্লাহর মিলাদ মিলাদ মানে জন্ম আল্লাহর মিলাদ নবীর মিলাদ আছে নবীর মিলাদ আছে আল্লাহর মিলাদ নাই নবীর মিলাদকে যারা শিরিক কয় হাকিকতে তারাই মুশরিক কারণ মিলাদ নাই কার মিলাদ আছে নবীর ঠিক কি না দেখ কলে বুঝে না উল্টা ফতোয়া দেয় কয়েকদিন আগে অক্টোবরের 13 তারিখ আপনাকে কেন কাছেই তো আইছিলাম যে মামুর ভূতেরা আগে পরে অতলালা ফানলা ফাইলি কইলি না সামনে কথা হেদি গেছি গা ফর বলো কোন মামুর ভূতে কিটা বলো কোন ত
তো ওদের স্বভাব হইল আগে কইব পিছে কইব সামনে বলার মুরদ নাই যেখানে বলছি আপনার উপর দাবি থাকবে আল্লাহর রাসূলের শাফাত পাবেন না যদি আমি ভুল বললে আমারে না ধরেন এরপরে স্টেজে লগে বইয়া থাইকা মিলাদ শুদ্ধ পড়ছে খরাইয়া এরপরও বলে উল্টা উল্টা কথা কয় কইতে থাকো বলারও কারণ আছে কারণ আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আমি তাদের কলবে মোহরাঙ্কিত করেছি তাদের কানের মধ্যে মোহরাঙ্কিত করেছি তাদের চোখের সামনে একটা পর্দা দিয়ে দিয়েছি তারা হেদায়েত চোখে দেখে না হেদায়েতের কথা কানে শুনে না হেদায়েতকে হৃদয় দিয়ে কলব দিয়ে অনুধাবন করতে পারে না আমি আল্লাহ তাদেরকে মাহরুম করেছি শুধুমাত্র আমার হাবিবের সাথে দুশমনী করার কারণে নবীর পক্ষ নেবেন সব ইজি হয়ে যাবে মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে রব্বুল আলামিন বলেন হাবিব আমি আল্লাহ জান্নাতের মধ্যে যে সমস্ত নিয়ামত রাখছি সমস্ত নিয়ামত স্থায়ী জাহান্নামে যে সমস্ত শাস্তির ব্যবস্থা রাখছি সমস্ত শাস্তি স্থায়ী যে জাহান্নামে পড়বে কপালে দুর্গতি আছে ঈমান ছাড়া যদি জাহান্নামে যায় আর কোনদিন নাজাত পাওয়ার আশা করা যাবে না ঈমান থাকলে যদি গুনাহের কারণে জাহান্নামে যায় তাইলে তাও একটু আশা আছে কোন না কোন একদিন নাজাত পাইব মাফ পাইব ও মুসলমানেরই আমার আল্লাহ কয় হুজুর জান্নাত হলো চিরস্থায়ী নিয়ামতের জায়গা ওই জায়গার মধ্যে যেই নিয়ামত আমি আল্লাহ আমার বান্দারে দিব নবীজি ওই নিয়ামত আমার বান্দার জন্য স্থায়ী হবে স্থায়ী হবে স্থায়ী হবে আমার বান্দা অনন্তকাল পর্যন্ত ব্যবহার করবে কোনদিন কমবে না পুরাতন হবে না ধ্বংস হবে না আল্লাহু আকবার এই নিয়ামতগুলি আমি আল্লাহ যাদেরকে দিব তাদের পরিচয় আমি আল্লাহ দিচ্ছি লিল্লাযীনা আমানু তারা হলো ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আল্লাহর উপর ঈমান আছে না নাই নবীর উপর ঈমান আছে না নাই আল্লাহর কিতাব আসমানি কিতাবের উপর ঈমান আছে না নাই ও মুসলমান ফেরেশতা আছে না নাই ভাগ্যের ভালো মন্দ নির্ধারণ করেন কে জোরে বলেন আরো জোরে বলেন আমাদেরকে বিপদ থেকে বাঁচাইতে পারে কে অসুস্থতার থেকে সুস্থতা দিতে পারেন কে যে কোন সমস্যার সমাধান দিতে পারে কে মুসলমানের রব্বুল আলামিন কয় নবী গো ও নবী জগৎবাসীর খবর দেন যারা ঈমানদার এই পুরস্কার তার জন্য আমাদের ঈমান আছে না নাই এক নাম্বার শর্ত পূর্ণ করছি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ তাহলে আমরা সিরিয়ালে আছি খুশির খবর আমরা সিরিয়ালে দুই নাম্বার রব্বুল আলামিন কয় নবী গো জগৎবাসীর বলেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার পৃথিবীর মধ্যে যারা ঈমান আনার পর সমস্ত ব্যাপারে আমি আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কাল করে ওই ব্যক্তিদের জন্য চিরস্থায়ী নিয়ামত জান্নাত আমি বানায়া রাখছি জোরে কন্যা সুবহানাল্লাহ বাবা সমস্ত ব্যাপারে ভরসা হবে কার সমস্ত ব্যাপারে তাওয়াক্কুল করব কার উপর জোরে বলেন কার উপর আল্লাহর উপর যারা ভরসা করে তাদেরকে জান্নাত দিবেন কে যেই জান্নাতের নিয়ামত স্থায়ী না অস্থায়ী জোরে বলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে
বিপদে পড়ছেন ভরসা করবেন আল্লাহর উপরে ইয়া রাব্বাল আলামিন আপনি পারেন আমারে মুসিবত থেকে বাঁচাইতে ইব্রাহিম নবীরে নমরুদে যেদিন আগুনের কুণ্ডুলিতে ফালায় ইব্রাহিম নবীরে যখন চোরকিতে চড়ায়া আপনাদের এলাকায় মেলা হয় মাঝে মধ্যে মেলার মধ্যে চোরকি আনে না ফলাফাইন বইলেডারে ঘুরায় ঘুরাইলে একবার উপরে যায় আবার নিচে আয়ে এটাতে কি কয় আমনকে দিকে চরক গাছ বলে না আচ্ছা চরক গাছ এই চরক এক এক জায়গায় এক এক নাম বলে আর কি এই চরক গাছের আবিষ্কার হয়েছে নমরুদের জমানায় ইব্রাহিম নবীরে আগুনে নিক্ষেপ করণের লেগে সরক গাছ বানাইছে আর আমগো এই সরক গাছ আমাগো ফলা পাইন মুসলমানের ভূত মুসলমানের জি বাফে টিকেট কাইটা দেয় আর জি এর ভূত রেটা তুড়াইয়া দেয় ঠিক নিও আজকে খবরটা জান না জান আর কোনদিন এটা তুড়াইবেন না ইব্রাহিম নবীর নমরুদের লোকেরা এই চরক গাছের মধ্যে চড়ায়া আগুনে নিক্ষেপ করলো তিনি যখন আগুনের দিকে যায় একটা কালেমা পড়ছিলেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আমার সব বিষয়ে তিনি রক্ষা করনে ওয়ালা আমরা হইলে তো কইতাম ও মা গো বাবা গো দিল গো ফালাইয়া দিল গো জইল গেলাম গো কিন্তু ইব্রাহিম নবী বলেন হাসবুনাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করলাম সুবহানাল্লাহ কর ওয়া নিয়ামাল ওয়াকি যত নিয়ামত আছে সব আল্লাহ দিয়েছে আর আল্লাহ যা দিয়েছে তা আমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ কর না ইব্রাহিম নবী আগুনের মধ্যে যখন নিক্ষিপ্ত হলেন এই দোয়া পড়লেন ইব্রাহিম নবী জ্বলছিল নি জ্বলছিলেন জ্বলছিলেন ওরে নমরুদ আগুনে ফেললো ইব্রাহিম নবীরে আল্লাহ ইব্রাহিম নবীরে আগুন হইল ফুল বাগিচা ওরে আগুন হইল ফুল বাগিচা বাঁচাইলা তারে মওলা তুই রে তুই মওলা তুই রে তুই আওয়ালয়া খেরে মওলা তুই রে তুই ঠিক না মুসলমানের রব্বুল আলামিন বলেন হুজুর পৃথিবীর মধ্যে যারা ঈমান আনবে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি ও নবী আরো খবর দেন দুনিয়ার মানুষগুলোর মধ্যে যারা আমি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কাল করে ভরসা করে কার উপর জোরে কোন কার উপর আল্লাহর উপর যারা ভরসা করে হুজুর আমি চরম বিপদে আল্লাহর উপর ভরসা করলে কি লাভ হবে আল্লাহ বলেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ বান্দারে ও বান্দা যখন তুই বিপদে পড়বি যখন তুই মুসিবতে পড়বি এক নম্বরে ধৈর্য ধারণ করবি দ্বিতীয় নম্বরে ইবাদত বন্দেগির মাধ্যমে ইবাদত বন্দেগির মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবি জোরে কোন সুবহানাল্লাহ কিছু পাগলের দরকার আছে পাগলামি মেসখান দিয়ে করিস না ওয়াবিরার কপালও এমনি লানতের তক্তা হুজুর করে খালি স্টেজে সুমা যায় হুজুর করে সর মনের ভিড়ে দেখলাম ভিডিও একটা কে জানে সুমা দিতে হয়েছে দিছে থা পড়ে যাক বালা বালাই আবার আমি উজানির হুজুর আছে হেগরা দা আবার ফাড়া গরুর মতো গুতা দা লইয়া হইয়া পড়ে হ্যাঁ দেখো এই ধরিস না এসকো এসকো চিন্তা করেন এসকো ঠেলায় মুড়িদে হিসাবে গুতা দা লইয়া হইয়া পড়ে
কত এশক আর আল্লাহর রাসূলের সামনে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম অবস্থান করতেছেন আল্লাহর প্রেমে নবীজির জবান মোবারকে বয়ান শুনে দিওয়ানা হয়ে যাইতেন কই কোনদিন তো এরকম গুতা দিল না এটার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই ঠিক কি না বলেন হেরা করলেই জায়েজ হেরা করলেই বালা আমরা করলেই জালা যাক যে কথাটা বলতেছিলাম বাবা ঈমান আনার ক্ষেত্রে আল্লাহর ব্যাপারে সমস্ত বিষয়ের উপর ঈমান আনলেন নবীজির উপর ঈমানের ক্ষেত্রে একটু ত্রুটি করলেন ঈমান থাকবে না ঈমানদার হতে পারবে না কইবেন হুজুর আমাগরে দিয়ে ফতোয়া দেওয়ানকে দলিল দেন কোরআন শরীফ সূরা বাকারা দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين কে বলছেন কে বলেন রব্বুল আলামিন বলেন নবী গো আমিনান নাস আপনার কাছে কিছু মানুষ আসবে মুসলমান কয় নাই ঈমানদার কয় নাই মুমিন কয় নাই কাফেরও কয় নাই মুনাফেকও কয় নাই আমার আল্লাহ কয় আপনার কাছে কিছু মানুষ আসবে কি আইব কি আইব কি আইব দেখতে যা ঘরে মানুষের মতন লাগে কিছু মানুষ আপনার কাছে আসবে গো নবী ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি এই মানুষগুলা আপনার কাছে আইসা মানুষগুলা কইব আমরা ঈমান আনছি আল্লাহর উপর কার উপর কার উপর আমরা আল্লাহর উপর ঈমান আনলাম ওয়া বিল ইয়াউমিল আখির কিয়ামতের যে একটা দিন হইব সেই দিন যে বিচার হইব এর উপরেও ঈমান আনলাম নবীর দরবারে মানুষ আইসা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম কিয়ামতে বিচারের দিনের উপরেও আখেরাতের দিনের উপরেও ঈমান আনলাম আর কিছু কয় না চুপ করে আছে রব্বুল আলামিন কয় নবী গো যারা আমার উপর ঈমান আনে কিয়ামত দিবসের উপরে ঈমান আনে আপনি নবীর ব্যাপারে কোনো কথা কয় না আপনার ব্যাপার আসলেই জবান বন্ধ হইয়া যায় ইয়া রাসূলুল্লাহ তাদেরকে ঈমানদার ভাববেন না ঈমানদার ভাববেন না ঈমানদার ভাববেন না আল্লাহ গো কেন 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 আল্লাহ কয় হুজুর আমি আল্লাহ ফতোয়া দিলাম ওয়া মা হুম বিমুমিনিন আমি আল্লাহর উপর ঈমান আনার পরে আখিরাত দিবসের উপর ঈমান আনার পরেও আপনি নবীর উপর ঈমান না আনার কারণে আমার ফতোয়ায় তারা কেউ ঈমানদার মুমিন হইতে পারে নাই চিৎকার দিয়া কন্না উযুবিল্লাহ তাইলে আল্লাহ মানার নাম ঈমান নয় আল্লাহকে মানতে হবে ঈমানদার আল্লাহর উপর ঈমান আনতে হবে ঈমানদার কিন্তু নবীর ক্ষেত্রে কোনো ত্রুটি করা যাবে না যাবে এখন দেখেন আল্লাহর এই ফতোয়ার অধীনে আমাদের সমাজে বহু ঈমানদার আছে এই ফতোয়ার অধীনে এরা কি আসলে ঈমানদার না তারা ঈমানদার নয় ঘোষণাকার তারা ঈমানদার নয় ঘোষণাকার তারা ঈমানদার নয় ঘোষণাকার কালকে কইবেন হুজুর আন্দাজে কয়ে গেছে কালকে কইবেন নকশবন্দি হুজুরে গালাগালি করে গেছে কোন গাফ নে আমার কি আপনি কি মনে করেন যে আপনি খালি বদনাম করবেন আর এতে আমার লস হইয়া যাইব গা কিছুই তো না বাবা ইজ্জতের মালিক কে সম্পদের মালিক কে
আপনি ঠেকাইন না কেডা ঠিক কিনা বলেন আমি পারব না আপনাকে ঠেকাইতে আপনি পারবেন না আমাকে ঠেকাইতে আল্লাহ যারে দিব সে অবশ্যই পাইব ঠিক কিনা বলেন আল্লাহ দিলে ঠেকানোর কেউ নাই খেয়াল করেন এখন আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে কিন্তু সূরা বাকারার আল্লাহর এই ফতোয়ায় ওয়ামা হুম বিমুমিনিন তারা কেউ মুমিন হইতে পারে নাই एग्जांपल আল্লাহর উপর ঈমানের বিষয়ে কোনো মন্তব্য নাই নবীর ব্যাপারটা আইলে মুখটা কালো হয়ে যায় আছেন এমন কিছু মানুষ নবীর মিলাদুন নবীর কথা বললে এহে এটা বেদাত এটা হারাম এটা শিরিক এটা বিদআত নয় ইবাদত হারাম নয় হালাল শিরিক নয় এটাই ঈমানদারি তার পুরোপুরি বাস্তব প্রমাণ কয়েকদিন আগে দিয়ে গেছি ভিডিওটা এখনো ইন্টারনেটে আছে খুঁজে দেখেন বিস্তারিত লম্বা যামো না তাহলে যেই কোরআন থেকে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পক্ষে উদযাপন করার হুকুম সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা থেকে আমি খুঁজে পাইলাম বের করে দিতে পারলাম যারা ঈদ মিলাদুন্নবীর বিরোধিতা করেন তাদের ব্যাপারে একটা কথাই বলবো আপনি হয়তো মূর্খ নয়তো বেঈমান যদি মূর্খ হন জেনে নেন তওবা করেন আর যদি বেঈমান হন তাও তওবা করেন ঈমান আনেন নাইলে কবরে গেলে মাইরে শেষ থাকতো আপনার কবরে আপনি মার খাইবেন ভাই আমার কাজ হলো সতর্ক করে দেওয়া আপনার ইচ্ছা গ্রহণ করবেন কি করবেন না ঠিক কিনা বলেন মন চাইলে মান জোরে বলেন না কে দেয় সুস্থ রাখছে কে এর ভিতরে আছে না কত মানুষ আল্লাহরে মানে না আছে না আমাদের দেশে নতুন করে নাস্তিক উজাইছে হেরা কয় আল্লাহ বলতে কিচ্ছু নাই চিন্তা করে এটা কয় আল্লাহ বলতে কিচ্ছু নাই এই ধরনের মানুষ যারা আছেন তাদেরকেও রিজিক দেয় কে আল্লাহ ছাইরে দিছে আল্লাহ সাইড়া দিছেন কিন্তু এটা হলো সার দিছেন কিন্তু একেবারে সাইড়া দেয় আপনাকে সমাজে গুড়ি উড়ায় নি বাচ্চারা গুড়ি উড়ায় না গুড্ডি গুড্ডি নাড়ায় সুতার লগে সাইড়া দিয়া থাহে হ্যাঁ উড়তে থাহে যখন সন্ধ্যা হয় তখন টান দিয়ে নিছে না মালে ঠিক নি আল্লাহ সাইড়া দিছে উড়তে থাও বান্দা কত ফারো চড়তে থাকো সময় যখন হইব সুতার ধরে টান দিমো জায়গা মতো নাই হাজির হইবি এরপরে বালামন্দ বিচার করে সাইজ করে লাম ঠিক কিনা বলেন মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতের আরি রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিনের শানে কথা বললেই অনেক মানুষের চেহারা কালো হয়ে যায় তাদের জন্য ফতোয়া হলো সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন এই মানুষগুলা মুমিন না এই মানুষগুলা ঈমানদার না মাথায় টুপি থাকতে পারে বড় পাগড়ি থাকতে পারে জুব্বা পাঞ্জাবি পড়তে পারে বড় মসজিদের বড় খতিব হইতে পারে বড় মুফতি সাহেব হইতে পারে কিন্তু আল্লাহর ফতোয়া হলো ওয়ামা হুম বিমুমিনিন এরা কেউ মুমিন হতে পারে নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ যারে কয় মুমিন হইতে পারে নাই আমি আর আপনি কি তারে মুমিন বলতে পারবো পারবো হয়তো মনে মনে ভাববেন হুজুর আপনি শুধু তাদের বিরোধিতা করেন তাদের বিরোধিতা করি না আপনাদেরকে বুঝাই কোনটা ভালো কোনটা মন্দ তাদেরকেও বুঝাই যদি বুঝবান জ্ঞানবান হয় মেনে নিবে হিদায়াতে আসবে কেন না আলহামদুলিল্লাহ এই বছর কয়েকজন ওয়াহাবি আলেম সুন্নি হইছে এই যুবক ভাইরা ফেসবুকে দেখছো নি দেখছো নি রে আস্তে আস্তে লাইন হইতাছে আলহামদুলিল্লাহ কর এ নরসিংদী সমস্ত ওয়াহাবি গুলো যদি সুন্নি হয়ে যায় আলহামদুলিল্লাহ না অসুবিধা আছে অসুবিধা আছে সুন্নি হয়ে যাও হেদায়েতে চলে আসো তোমাদের অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বি আলেম নজরুল ইসলাম কাশেমী সাহেব
তোমরা আজীবন ফতোয়া দিলে ঈদ মিলাদুন্নবী মানে না তোমাগো হুজুর কয় আমি ঈদও মানি মিলাদও মানি জোরে কর না সুবহানাল্লাহ আরে মানতো না কে রে হেবেড়া আলেম তো ঠিক কি না আলেম তো তোমাদের মতো ফাতরা না তো বড় আলেম এই জন্য মানছে আল্লাহ হেদায়েত নসিব করুক জোরে কর না আমিন হে মুসলমান আল্লাহ চিরস্থায়ী নিয়ামতগুলোর অংশীদার ভাগীদার মালিক যদি হতে চান সর্বপ্রথম ঈমান আনতে হবে ঈমানের ক্ষেত্রে নবীজির উপর ঈমানে কোনো ঘাটতি করা যাবে না আমার নবীজিরে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কে আল্লাহ মাটি দিয়া না নূর মোবারক কে দিয়া নবীজিকে যখন আল্লাহ বানাইছেন তখন মাটি ছিল বানাই নাই আল্লাহ মাটি তখন আল্লাহ মাটি বানান আপনি আছিলেন আমি আছিলাম আপনার কথা সোজা রাও নবীজিরে মাটির নবী কয় হেরা ছিল হে বেটা মাটি ফাইলি কই হে সময় তো মাটি আল্লাহ বানাই নাই সুবহানাল্লাহ কন না মাটি নাই মাটি মাটি সৃষ্টি সিদ্ধান্ত তো তখন নাই সুবহানাল্লাহ কন না মাটি যে বানাইব জমিন যে বানাইব এই জমিন বানানোর সিদ্ধান্তই তো নেয় আল্লাহ সুবহানাল্লাহ কন না নবীজিকে যখন বানাইছেন তখন মাটি জমিন বানানোর সিদ্ধান্ত আল্লাহ নেন তো তুমি নবীর মাটি গো কেমনে এ মাটি কই আমন কে ঈমান খায় ঈমান মাটি হই জীবন নবীর মাটি কই খবরদার আমার নবীজিকে কোরআন শরীফে কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছেন কে আল্লাহ জোরে বলেন না কে কইব ইন্নামা আনা বাশারুম মিসলুকুম সূরা কাহাফ 110 নম্বর আয়াত এবড়া নবীজিরে কইছে হুজুর আপনি কোন আমি দেখতে তো গোমত সুবহানাল্লাহ কোন না আমি দেখতে তোদের মোবাইলটা দেন কি মোবাইল এটা রিয়েলমি আমার এটা আইফোন আইফোন এই দুটোটা কি কথা কন না কা এটা হলো রিয়েলমি কোম্পানি এটা হলো আইফোন কোম্পানি ভাই আপনার এটা দাম কত 15000 কত 177000 দোনোটা কি দেখতে দেখতে কথা কন না কা দেখতে দোনোটা কি দেখতে দেখতে মূল্য সমান দামে সমান এ কানা মোল্লার আর কেমনে বুঝাইতে কইবেন হুজুর আম করতে বড় বড় হাদিয়া নেন দামি দামি মোবাইল চালান হাদিয়া দিছে অনেক বড় বড় নবীর প্রেমিকরা আছে এই পাগলরা ধরে ধরে হাদিয়া দিয়ে দেয় আলহামদুলিল্লাহ এমনি যদি আপনারা না দেন তাহলে তো আমরা চলতে পারতাম আল্লাহ মুসলমান রে একেবারে সহজে বোঝানোর জন্য বললাম আমাদের জায়গা এই জায়গায় নবীর জায়গা এই জায়গায় ঠিক কিনা বলেন আল্লাহ নবীর কইছে হুজুর আপনি বলেন আমি দেখতে তোমাদের মতো নবীজি মানুষ কিন্তু আমার মতো মাটির মানুষ না এখন দলিল দিব সূরা সাদের 71 নম্বর আয়াত আল্লাহ কইছে নবী গো ও নবী জগৎবাসীর কোন আমি আল্লাহ একজন মানুষ বানাইছি মিন তিন মাটি হইতে কয়জন ইজ ক্বাল রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আশেপাশে যদি হেই মার্কা কেউ থাহ ভালো করে কান্ডা খুললে হুন্না লো তারা এই জায়গায় অপব্যাখ্যা করে বাবা আপনাদের ঈমানগুলো নষ্ট করে রব্বুল আলামিন বলেন যখন কলাম রব্বুকা নবী গো আপনার প্রতিপালক আমি আল্লাহ যখন বলছিলাম লিল মালাইকাতি ফেরেশতাদের জন্য ইন্নি নিশ্চয়ই আমি আল্লাহ খালিকুন সৃষ্টি করব বানাবো
বানাতে চাই এটা না বানাবো অর্থাৎ সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ সিদ্ধান্ত জানাইতাছে ফেরেশতাদেরকে ফেরেশতারা রে আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি সৃষ্টি করব বানাবো إني خالق نشجوي أمي الله بنابو بشاران مانوش سبحان الله بشاران ایک بچون بشاران واحد عربي دیتیو بطر نون تمو گیان جے بیکتی را سے شیو جانے بشاران واحد এই বাশারান মানি একজন মানুষ আমি আল্লাহ বানাবো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন হুজুর আদম নবী থেকে শুরু কইরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ বানাইছে কিন্তু কোরআন শরীফে সূরা সাদের 71 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় জগৎবাসীরা রে ও জগৎবাসীরা শোন আমার হাবিবের জবান মোবারকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে কইছিলাম একজন বাশার একজন মানুষ বানামো মিন তিন মাটি হইতে একজন মানুষ বানামো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন নবী গো ওই একজন মানুষ কোন মানুষের কথা আমার আল্লাহ বললেন আমার নবী বলেন হুয়া আদামু সফিউল্লাহ এই বাশার দিয়া আল্লাহ আদম নবীর কথা বুঝাইছে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে সূরা সাদের 71 নম্বর আয়াতে যেই বাশারের কথা আমার আল্লাহ বলছেন এই বাশার কি আমার নবী না আদম নবী কোন নবী কোন নবী গোটা নরসিংদীর সমস্ত আলেমদেরকে চ্যালেঞ্জ করে যাই গোটা বাংলাদেশের গোটা বিশ্বের সমস্ত আলেমদেরকে চ্যালেঞ্জ করে যাই সূরা সাদের 71 নম্বর আয়াত দিয়া ওই আয়াতের বাশার দিয়া আমার নবীজিকে বুঝাইছেন এমন একটা গ্রহণযোগ্য দলিল যদি তুমি দেখাইতে পারো আমি তোমারে 25 লক্ষ টাকা পুরস্কার দিব ঠিক কি না বল লইয়া যাইও যদি পারো তাহলে লইয়া যাইও আর যদি না পারো দুইটা হাত জোর করে তোর ভাও ধরে কই ভাই আল্লাহর ওয়াস্তে কোরআনের অপব্যাখ্যা করিস না ঈমান থাকতো না বেঈমান হয়ে যাবে ঠিক কি না বলেন তাহলে নবীজি মাটি না নূর যেই মাটির কথা যারা বলে যেই দলিল দিয়া এই দলিল নবীর পক্ষে আসে আসে তাহলে সূরা সাদের 71 নম্বর আয়াত এটা কি আমার নবীর শানে না আদম নবীর শানে তাহলে এই আয়াত বাদ তাহলে সূরা কাহাফের 110 নম্বর আয়াত রয়ে গেল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হুজুর বলেন আমি তোমাদের মতো মানুষ দেখতে তোমাদের মতো বাশার কিন্তু কোরআন শরীফের কোন জায়গায় আল্লাহ আমাদেরকে বাশার বলে নাই সুবহানাল্লাহ বলেন আমাদেরকে বাশার বলেন আমাদেরকে বলছেন নাস নাস বলছেন বহুবচনে বলছেন ইনসান কোরআন শরীফে একটা সূরাই আছে সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান জোরে কর না সুবহানাল্লাহ তাহলে আমাগরে বাশার কয় না নবীরে বাশার কয় তাহলে আমাদেরকে বলেন ইনসান নবীজিকে বলেন বাশার এই তো পার্থক্য আমি নবীর মতো না নবী আমার মতো না ঠিক কি না বলে আর যারা বলে নবী হের মতন তারে কম ভাই আমার নবীজি আল্লাহর কাছ থেকে 30 পারা কোরআন শরীফ নিয়ে আইছে তুমি একটা কিছু লই আইও ঠিক কি না বলে আমার নবীজি মক্কা মুআজ্জমায় থেকে আঙ্গুল মোবারকের ইশারা দিয়া আসমানের সাত দুই টুকরে করে লাইছে তুইও দেখা তুই যদি নবীর মত নস নবী যদি তোর মত নয় তাহলে নবী যেটা পারছে তুইও তো সেটা পারবি কথা কর না কা নবী যেটা পারছেন তাহলে তোরও সেটা পারণ লাগবে যদি না পারস তাহলে তুই মিথ্যুক কথাগুলো শুনতে খারাপ লাগবে মনে হইব তাদেরকে বকতাছি আমি কি গালি দিছি বকা দিছি ভাই আপনি যদি ভুলের মধ্যে থাকেন আপনার ভুলটা ধরায়া দেওয়া এটা আমার দায়মি দায়িত্ব
আমি ধরায়া দেওয়ার চেষ্টা করতেছি আপনি নবীর মাটির কোন নবীর কিচ্ছু হয় না নবীকে আপনি মাটির বলেন নবীর কিচ্ছু আসে যায় না আল্লাহর কোনো ক্ষতি হয় না সুন্নিদের কোনো ক্ষতি হয় না আরে বাদাইম্মা ক্ষতি হয় তোর নিজে তুই নিজে শেষ হয়ে যাইছস তুই নিজে জাহান্নামের রাস্তা ধরছস আমার নবী মানুষ কিন্তু মাটির মানুষ নন তিনি নূরের মানুষ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার নবী কিসের মানুষ নূরের কিসের মানুষ নূরের কিসের মানুষ নূরের দলিল কোরআন শরীফ সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন বাশার আর সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন নূর সুবহানাল্লাহ কর বাশার হলো বাহিরের অবয়ব মোবারক বাহিরে দেখতে যেমন আর নূর মোবারক হলো ভিতরের খবর যেটা আমরা খালি চোখে দেখি না সুবহানাল্লাহ কন্না আমার নবী কেমন নূর মোবারক ছিলেন সাহাবায়ে কেরাম বলেন নবীজি রাতের বেলা মাঝে মাঝে ঈশার নামাজের পর আমাদেরকে যখন ওয়াজ করতেন অনেক দেরি হয়ে যেত হুজুর আমাদেরকে ওয়াজ কমপ্লিট করে শেষ করে হুজুর যখন মসজিদে নববী শরীফ থেকে বের হতেন হুজুরের চেহারা মোবারক বরাবর বডি মোবারকের বরাবর এমন নূরের বিচ্ছুরণ হতো বিদ্যুতের লাইটের থেকে অনেক বেশি পরিমাণে আলো দিত আমার নবী একদিন এশার নামাজের পর একজন সাহাবী অনেক দূরে তার বাড়ি দেরি হয়ে গেছে বয়ান শুনতে শুনতে অনেক গুটগুটে কালো অন্ধকারের রাত সাহাবী মসজিদে নববী শরীফের কোনায় দাঁড়ায়া সামনের দিকে তাকাইয়া দেখে অনেক অন্ধকার আমার নবী ডাক দিয়া কয় পাগলা কি রে বাড়ির যাবি না বলে ইয়া রাসূলুল্লাহ যাব আমার সঙ্গে কোনো বাতি নাই হুজুর আমি অনেক গরিব মানুষ আমার ঘরে জ্বালানোর মতো বাতির তেলও আমার ঘরে নাই আমি সঙ্গে বাতি কোত্থেকে আনবো গো নবী ইয়া রাসূলুল্লাহ যে অন্ধকার দেখা যায় আমি এখন কি করব সেটাই ভাবতেছি আমার নবী কয় পাগলা তুই কি মসজিদে নববী শরীফে সারা রাত থাকবি নাকি বাড়িতে যাবি সেটা কহ এই পাগলায় কয় আল্লাহ এবং তার রসুল যদি চায় আমি বাড়িতে যাইতে চাই আল্লাহ এবং তার রসুল যদি চায় আমি বাড়িতে যাইতে চাই নবীজি বলেন তাইলে এক কাজ করো মসজিদ নববী শরীফের পাশে দেখো কতগুলি খেজুরের ডাল রাখা আছে জোরে কর না আর জোরে কর না এই ওয়াহাবি তুমি নবীর মত না নবী তোমার মত হুননা দাও নবীজি বলেন মসজিদ নববী শরীফের পাশে কতগুলি খেজুরের ডাল আছে রে খেজুরের ডালগুলো থেকে একটা খেজুরের ডাল নিয়ে সাহাবী দৌড় দিয়ে যায় খেজুরের ডাল মোবারক নিয়ে আসলে আমার নূর নবীজির হাত মোবারকে দিলেন নবীজি হাত মোবারকে লইয়া কয় পাগলা এবার ধর ওই সাহাবি খেজুরের ডালটা হাতে নিতে দেরি ওই সাহাবি কয় পুরা খেজুরের ডালটা এলইডি লাইটের থেকেও আরো অনেক বেশি নূরানি হইয়া সামনে আলো দিতে লাগলো আল্লাহু আকবার নারা তাকবীর নারা রিসালাত নারা রিসালাত নারা রিসালাত ইনি আমার নবী সুবহানাল্লাহ কর এটা আমার গৌরবের বিষয় তোমার মুখ কালো হয় কেন তোমার মুখ কালো হবে কেন আমি আমার নবীর উম্মত আমার নবীর ক্ষমতা পাওয়ার প্রশংসার কথা শুনলে আমার আনন্দ লাগে ভালো লাগে ঠিক কিনা বলেন আমি যে ঈমানদার এটা তার পরিচয় আর তোমার চেহারা যেহেতু কালো হয়ে যায় আর নবীর পক্ষ নিত আবু বকর রাদিয়াল্লাহ নবীর কথা শুনলেই কলিজা সহ খুশি হয়ে যায় তো নবীর বিরোধিতা করত আবু জাহিল্লা নবীর কথা শুনলে মুখ কালা হয়ে যেত কার কার ওই আবু জাহেলের রক্ত প্রেতাত্মারা এখনো আছে তারা বলে এমনও কয় পীর মুরিদি ওলি আল্লাহ দরবার এগুলি আমরা মানি না এমন বক্তব্য বেলে দেয়
এই ফকির নির্ভুলার বাপ দাদারা যখন হিন্দু ছিল বেঈমান ছিল এই ফকির নির্ভুতের বাপ দাদারা মুসলমান তো ওলি আল্লাহরাই বানাইছে তুমি ওলি মানো না তাহলে তুই মুসলমানই না তোর বাপেও মুসলমান না তোর দাদায়ও মুসলমান না তুমি ওলি মানো না মানি ওলি না মানলে তো তুই হে আকাড়া আছিস আকাড়াই রইছ শুনতে খারাপ শোনা যায় এটাই বাস্তব কারো ছিলে সিন্নি খাও মোল্লা ছিল না কষ্ট পাইতেছে আমি সব সময় উচিত কথা স্পষ্ট বলে দিই আমার কথা সবার ভালো লাগতো না রসগোল্লা চিনেন মিষ্টি না তিতা কথা বলেন না কেন যদি কোনো ব্যক্তি শরীরে 103 ডিগ্রি জ্বর থাকে তার হাতে রসগোল্লা দিলে সে যদি মুখে দেয় মিষ্টি না তিতা রসগোল্লা কি তিতা আমার কথাগুলো তার কাছেই মিষ্টি লাগবে যার নবীর প্রতি ঈমান এবং মহব্বত আছে ভরপুর আমার কথাগুলো তিতা লাগবে কষ্টকর লাগবে আমাকে মারতে ধরতে আক্রমণ করতে হামলা করতে সমালোচনা করতে আমার পারিবারিক জীবন নিয়ে উল্টা পাল্টা মিথ্যা অপবাদ দিতে তারই মজা লাগবে যার ঈমানে জন্ডিস জ্বর হইছে ঈমানের ক্ষেত্রে দুর্বল উল্টা পাল্টা কথাবার্তা কইতে পারো অসুবিধা নাই মুসলমান বলতেছিলাম আল্লাহর প্রতি ঈমান আনতে হবে নবীজির প্রতি ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই কালেমা পড়ছেন নি কথা কর না পড়ছেন নি এই কালেমার মধ্যে আল্লাহর উপর ঈমান কি শুরু হইছে সামনে গো এত কথা কি বাজে কইতাম না পরে কইেন ঈমান আকীদার কথাটা অত্যন্ত সূক্ষ্ম একটু ডিস্টার্ব হইলে আর ইবলিসে মারাত্মক ডিউটি করতেছে মানে এই গত 6 মাসের ভিতরে এরকম ডিউটি করে নাই আজকে যা ডিউটি করতেছে একটু সাবধান মুসলমান রে আমার প্যারা নবীর উম্মতের রে রব্বুল আলামিন কা হুজুর নবী গো জগৎবাসীর বইলা দেন দুনিয়ায় যা আছে সবকিছু অস্থায়ী আমি আল্লাহর কাছে স্থায়ী পুরস্কারের ব্যবস্থা আছে যা আছে সব স্থায়ী এগুলো দিমুলিল্লাযিনা আমানু এই বাজেটগুলো ইমানদারদের জন্য ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দুই নম্বরে যারা সব বিষয়ে আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করে ভরসা করে আমি আল্লাহর ভরসা নিয়ে যারা চলে ও নবী তিন নম্বরে জগৎবাসীর বলেন তিন নম্বর ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি পৃথিবীর মধ্যে যারা কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত পুরস্কার তাদের জন্য রাখা দিছি জোরে কন্না সুবহানাল্লাহ কবিরা গুনাহ আরবিতে গুনাহের দুইটা প্রকার হয় একটা হলো গুনাহে কাবীরা আরেকটা হলো গুনাহে সগীরা কবিরা গুনাহ আরবি এর বাংলা অর্থ হলো বড় ধরনের অপরাধ বড় ধরনের অপরাধ আমার আল্লাহ বলেন নবী গো বড় বড় অপরাধ আপনার উম্মতের মধ্যে যারা করবে না কবিরা গুনাহগুলো যারা করবে না হুজুর আমি আল্লাহ তাদের জন্য এই চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা রাখছি জান্নাতের ব্যবস্থা রাখছি ও মুসলমান বুঝা থাকলে আমার একটু জবাব দেন কবিরা গুনাহ থেকে আপনারা বাঁচতে রাজি আছেন না নাই বাঁচতে চান বাঁচতে চান 100টা কবিরা গুনার কথা কইয়া দিব কয়টা কয়টা শুনবেন ধৈর্য হইব 100টা কবিরা গুনার কথা আপনাদেরকে বলে দিব নিয়ত করেন আল্লাহ বাকি জীবনে কোনদিন এই 100টা কবিরা গুনাহ করব না জোরে কোন আমিন আমিন
আল্লাহ আমাদেরকে তৌফিক দেন জোরে কোন আমিন আল্লাহ কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচান জোরে কোন আমিন মুসলমানেরই কবিরা গুনাহ কারে করে যে সমস্ত গুনাহ করলে ইসলামী শরীয়তে শাস্তির উল্লেখ আছে যেই সব গুনাহ করলে আল্লাহ শাস্তি দিব কোরআনে বলে দিবেন আল্লাহ শাস্তি দিবেন আমার নবীজি বলে দিবেন এই সমস্ত গুনাহের কাজ হলো কবিরা গুনাহ দুই নম্বরে যেই সমস্ত গুনার জন্য দুনিয়ায় আল্লাহ শাস্তি নির্ধারণ করে দিয়েছে যেমন কোন বিবাহিত পুরুষ কোন বিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয় পরকিয়া করে আছেন এমন এলাকা না 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 এসব নাই 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 আছে বেজ্জতি কারবার যেসব বিবাহিত পুরুষ যেসব বিবাহিত নারী জিনায় লিপ্ত হয় পরকিয়ায় লিপ্ত হয় ইসলামের শাস্তি হলো যদি বিবাহিত হয় দুইজনরে বুক পর্যন্ত মাটির নিচে গাড়ো চতুর্দিক থেকে মুমিনেরা পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করো জোরে বলেন নাউযুবিল্লাহ আর যদি অবিবাহিত হয় আমগো অবিবাহিত ফুলাফেন্টি মনে মনে ভাবতাছে যাক বাচ্চা গেছে যদি অবিবাহিত হয় রব্বুল আলামিন বলেন হাবিব যারা অবিবাহিত অবস্থায় জেনা করবে অবিবাহিত জেনাকারীদের তাদেরকে তাদের জন্য শাস্তি হলো মুমিন ব্যক্তির অন্তত তিনজন মুমিন উপস্থিত থাকবেন সাক্ষী আর তাদেরকে আশি দুররা বেত্রাঘাত করা হবে বেত্রাঘাত 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 মুসলমানেরে ও মুসলমান অবিবাহিত হইলে আশি দুররা বেত্রাঘাত দিত হবে আবার কোন কোন বর্ণনায় একশো দুররার কথাও পাওয়া যায় ও মুসলমান আশি হোক একশো হোক দুররাগুলি কেমন একটু শোনেন ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একশো দুররা বেতের শাস্তি পাওয়ার যোগ্য একটা অপরাধ করেছে এই অপরাধটা প্রমাণিত হইলে ওমর ফারুক রাদিয়াল্লাহ নিজে ছিলেন তখন খেলাফতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের মজলিসে দাঁড়ায়া কয় উপস্থিত সবার কাছে আমি আমার সন্তানের অপরাধের শাস্তি আমার নিজের হাতে দিতে চাই সবাই বলে পিতা হইয়া সন্তানের যখন শাস্তি দিবে নিশ্চয় আস্তে আস্তে দিব জোরে জোরে দিত না কমায়া দিব ওমর ফারুক রাদিয়াল্লাহ কয় কানা গোসা কইরো না আমি আমার ছেলের শাস্তি তোমাদেরকে দেখানোর জন্য দিতে চাই না আমি যে আমিরুল মুমিনিন আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করছি আল্লাহকে দেখানোর জন্য আমার সন্তানের শাস্তির দায়িত্বটা আমি নিতে চাই ওমর রাদিয়াল্লাহ বাবা ছিলেন আপনিও বাবা হয়েছেন আপনার ছেলে যদি কোনো অপরাধ করে বাঁচানোর জন্য উকিল খুঁজেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে নিজের ছেলের একশো বেতের দুররা একশো বেতের আঘাত দেওয়ার জন্য নিজে দায়িত্ব নিয়ে ছেলের উপর বেতের আঘাত শুরু করলেন এক দুই তিন শুরু করতে করতে দিতে 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 আশিটা বেতের আঘাত দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহর ছেলেটা জায়গায় ইন্তেকাল করেছে আল্লাহু আকবার কি পরিমাণে আঘাত কি পরিমাণ শাস্তি ওমর রাদিয়াল্লাহ দিছে শাস্তি ছিল কত বেত কথা কয় না কত কত শাস্তি ছিল কত দিছে কয়টা আশিটা দেওয়ার পর মারা গেছে ইন্তেকাল করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাশি নাম্বার আঘাত করার আগে উপস্থিত সবাই বলেন আমিরুল মুমিনিন একটু দাঁড়ান আপনার ছেলেটা মনে হয় মারা গেছে ওমর রাদিয়াল্লাহ চোখের পানি ছাইরা দিয়া বেত এইভাবে উঠাইয়া রাখছে বলে তোমরা আগে দেখো সে জিন্দা আছে না মারা গেছে যদি জিন্দা থাকে আমি ওমর বাকি বিশটা চাবুক বেতের আঘাত তার পিঠে চালাইয়া দিব আমি আল্লাহকে বড় ভয় করি আল্লাহর আযাবকে বড় ভয় করি
মদিনার কামলিওয়ালা নবীজিরে আমি বড় ভালোবাসি রে আমার ছেলেরে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোন পক্ষপাতিত্ব আমি যদি করি আমি অমর আমার রসূলের সামনে হাশরের ময়দানে মুখ দেখাইতে পারব না তোমরা কি নিশ্চিত হও সে মারা গেছে কিনা হাকিম সাহেবরা আসলেন তাদেরকে ডাক দিয়া ছেলেটার শিরা উপশিরাগুলো যাচাই কইরা দেখে ছেলেটার নাই মারা গেছে ওমর রাদিয়াল্লাহর কয় আমিরুল মুমিনিন ও আপনার ছেলেটা মারা গেছে সে আর বেঁচে নাই ওমর রাদিয়াল্লাহ বলেন দ্রুত তার দাফন কাফনের ব্যবস্থা করো আমিরুল মুমিনিন গভর্নমেন্ট তখনকার তিনি সরদার সরকার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সবাই নির্দেশ মাইনা দ্রুত কাফন এবং দাফনের ব্যবস্থা করলে জমিনের নিচে দাফন করার পরে সবাই মিলে দোয়া কইরা যখন সরে যায় ওমর রাদিয়াল্লাহ ওই বেত্তা বাহির কইরা বাকি বিশটা আঘাত কবরের উপরে লাগায়া আল্লাহর কাছে হাত বাড়ায়া কয় মালিক ছেলের বিশটা আঘাত বাকি ছিল কবরের উপরে দিয়া দিলাম মদিনাওয়ালার সামনে আমারে আসামি বানায়ো হোনা এমন বাফন এমন বাফন যেটা ন্যায় সেটা ন্যায় যেটা অন্যায় সেটা অন্যায় ন্যায়ের বিচার ন্যায়ের পক্ষপাতিত্ব করবেন অন্যায়ের বিচার অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ যে শাস্তির বর্ণনা দিছে এই শাস্তির বিধান করে জারি করবেন পারবেন 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 না অতিরিক্ত মায়াদার আপনারা এর জন্য কঠিন বিচারের সম্মুখীন হতে হবে আপনাকে আপনি বাপ হইছেন আপনার ছেলে বেপরোয়া চলাফেরা করে উমুকের মাইয়া সিপায় চাপায় এখানে ওখানে ঘুরে বেড়ায় আপনি বাবা শুনলেও কোন ফুলাফাইন মানুষ এই বয়সে এরকম করই আছে এরকম আছে এরকম আপনি রেডি হন আপনার জন্য আল্লাহর বড় আযাব অপেক্ষা করতেছে রেডি হন আপনি বাবা আপনার সন্তানদের শাসন না কইরা আপনি মায়া করেন নাই সন্তানেরে জাহান্নামের দিকে ঠেললা আজ্ঞায়া দিছেন ঠিক কিনা বলে মুসলমানের ও মুসলমান আমার রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা সূরার সামনের দিকে আরো অনেক সুন্দর করে করে আরো অনেকগুলো কারণ বর্ণনা করছেন সময়ের বড় অভাব ধৈর্যের বড় অভাব আবার আগামী কালকেও মাহফিল আছে আজকে এখানেই রাখলাম অবশেষে বলি আমরা ঈমানদার হব আল্লাহর উপর ভরসাকারী হব কবিরা গুনাহ ছাড়ব বাজে কথাবার্তা বলা ফাহেশা কথাবার্তা বলা ছেড়ে দিব এবং আমাদের শরীরে যখন কারো উপর রাগ আসবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তারে মাফ করে দিব আল্লাহ তৌফিক দেন জোরে বলেন আমিন আরো জোরে করেন না আমিন আরো মহব্বতে বলেন না আমিন আলোচনা করলে আরো লম্বা হবে 12টার কাছাকাছি বেজে গেছে যেহেতু কালকেও মাহফিল আছে আজকে এখানেই শেষ করছি ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আসুন আমরা নবীজির দাঁড়ায় সালাম দেই ইয়া নবী